স্বামীরা জঙ্গলে গেছেন মধু সংগ্রহে, বাড়িতে বিধবার বেশে স্ত্রীরা। স্বামীরা বাড়িতে না ফেরা পর্যন্ত এভাবেই থাকবেন গৃহবধূরা। সুন্দরবনের শেষ প্রান্তে থাকা গ্রামের এই প্রাচীন রেওয়াজ আজও মেনে চলেন স্থানীয়রা। মৃত্যু ভয় উপেক্ষা করে প্রতি বছর এভাবেই জঙ্গলে যান মানুষগুলি। স্বামী জঙ্গলে গেছেন মধু সংগ্রহে, বাড়িতে বিধবার বেশে গৃহবধূরা। স্বামীরা যতদিন সুস্থভাবে বাড়িতে না ফিরবেন, ততদিন এভাবেই জীবনযাপন করবেন তারা। স্বামীরা বাড়ি ফিরলে তবেই নতুন করে শাখা সিঁদুর পরবেন। দীর্ঘদিনের এই রেওয়াজ মেনে চলেন সুন্দরবনের শেষ প্রান্তে থাকা এই গ্রামের মানুষগুলি। সুন্দরবনের খলসি গাছগুলিতে ফুল এসেছে, এ সময় ফুলের নির্যাস সংগ্রহ করে নিজেদের চাকে জমা করে মৌমাছিরা। এ সময় জঙ্গলে গেলে তুলনায় বেশি ও উৎকৃষ্ট মানের মধু পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এই সময়ে মৌলিরা জঙ্গলে যান বন দফতরের অনুমতি নিয়ে। জঙ্গলে বিপদ প্রতি পদে পদে, সে কথা বিলক্ষণ জানেন মৌলিরা, তবুও পেট মানে না। সুন্দরবনের শেষ প্রান্তের এই মানুষগুলির জীবিকা বলতে নদী খাড়ি থেকে মাছ ধরা আর এই বিশেষ সময়ে জঙ্গল থেকে মধু সংগ্রহ। বলতে গেলে এক কথায় পেটের টানে বাঘের ঘরে যেতে হয় তাদের। জঙ্গলের মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে অনেক প্রিয়জনকে হারিয়েছেন মানুষগুলি। প্রথা মেনে বনদেবীর মন্দিরে পুজো দিয়ে বনদেবীকে স্মরণ করে নৌকা ছাড়েন তারা। বাড়িতে থাকা মহিলারা শাখা সিঁদুর বিহীন অবস্থায় নিরামিষ খাবার খেয়ে এক প্রকার বিধবাদের মতো জীবনযাপন করেন। জঙ্গলে যাওয়ার অনেক আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। অন্তত 15 দিনের রসদ জোগাড় করা হয় নৌকাতে। প্রায় 15 দিন সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতরে চলে মধুর খোঁজ। খুঁজে খুঁজে ভালো চাক বের করা, তার থেকে মধু সংগ্রহ। বিপদ প্রতি পদে পদে, জঙ্গলের বাঁকে ফাঁদ পেতে থাকে মৃত্যু। এ বিষয়ে এক মৌলি জানান, জঙ্গলে নানা বিপদ, বাঘ তো রয়েছে তার উপরেও নানা ভয়, সাপের ভয়। 80 কিলো করে 50-60 কিলো করে সারাদিনে আয় করা হয়। সারাদিনে 50-60 কিলো? তা সেখানে তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো কি কি বিপদের সম্মুখীন সামনে পড়েন? ও বাঘ পড়ে সামনে অনেক ক্ষেত্রে দেওয়া যায়, জঙ্গলে কত দেয়া শুলো শুলো সব জঙ্গলের ভিতর দিয়ে ছড়াছড়ি করতে হয়, কত হাতে সাপও পড়ে সামনে দেখা যাচ্ছে, কখনো কার মানে শুলোও ফুটছে ভাই, ও ঠিক নেই। মৌলিদের দেওয়া তথ্য অনুযায়ী দিন ভালো থাকলে গড়ে 50 থেকে 60 কেজি মধু সংগ্রহ হয় প্রতিদিন। সূত্রের খবর, আগে জঙ্গলে গেলে জলদস্যুদের হাতে আক্রান্ত হবার ভয় ছিল। আগে জলদস্যুদের হাতে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। বর্তমানে প্রতিনিয়ত পুলিশ প্রশাসন ও বন দফতরের উদ্যোগে জঙ্গলে টহলদারি চলে। এর মাঝেও গত সপ্তাহে সুন্দরবনের পীরখালী জঙ্গল লাগোয়া গাজীখালি এলাকায় জলদস্যুদের হাতে আক্রান্ত হয়েছেন 11 জন মৌলি। বর্তমানে তাদের মধ্যে 3 জন গুরুতর অবস্থায় ভর্তি ক্যানিং হাসপাতালে। এ বিষয়ে অপর এক মৌলি বলেন, ঝুঁকি নিয়ে আমাদের জঙ্গলে যেতে হয়। আমাদের অনেকেই বাঘের পেটে গেছে। আমাদের বাড়ি সুন্দরবনের শেষ প্রান্তে, সবাই জঙ্গলে যায়। কেউ আনন্দে বাড়ি ফিরে আসে, কেউ বা আর ফিরে আসে না। কিছুদিন আগে আমার ভাইয়েরও দুর্ঘটনা ঘটেছে। আমরা তো খুব রিক্সের উপর যাই জঙ্গলে, এবং মাছ কাঁকড়া ধরি এই ধরো পাশ আমাদের শেষ হয়ে গেছে, এবার মহাল ছাড়বে, আমরা সব গোছাচ্ছি, এবার মহালে যাব। আমাদের জঙ্গলের পরিস্থিতি অনুযায়ী খুব খারাপ, মানে আমাদের প্রচুর লোক বাঘে খেয়েছে, তবু তার উপরে নির্ভর করে আমরা জঙ্গলে যাচ্ছি। কোথায় কী করব, আমাদের একদম তো সুন্দরবনের শেষ প্রান্তে আমাদের বাড়ি, আমাদের একমাত্র জঙ্গল ছাড়া তো পথ নেই। কলকাতায় খুব কাজ টাজ করতে পারি না, আমরা সব এই মাছ কাঁড়ারও নির্ভর, মধু কাটি। এই মাছের পাড় শেষ হয়ে গেছে, এই মাছ কাঁড়ার পাড় শেষ হয়ে গেছে, মধু জোগাড় হয় খুব কষ্ট করে করতে হয়। আগে যেমন মধুটা হতো, এখন কিন্তু সেই মধুটা আর হয় না, খুব কষ্ট করে। দেখা যাচ্ছে সারাদিনই 20 কিলো হলো, কে যদি ভালো হলো তাহলে 50 কিলোই হলো। ওই 15 দিন ধরে মধু কাটে নিয়ে আসতে হয়, এনে সে অফিস থেকে দিতে,
দিতে হয়। এইভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। মহালে যাব, কে কি অবস্থায় আসবে ফিরে, সবাই তো বাড়ি থেকে আনন্দ করে যায়, আবার কেউ আছে কোনো নৌকা কাঁদতে কাঁদতে বাড়ি আসে, কোনো নৌকা হাসতে হাসতে বাড়ি আসে। এসে এই তো কিছুদিন আগে আমার একটা ভাই অ্যাক্সিডেন্ট হলো, সবাই একসঙ্গে গেলাম বোটে গায়ে নৌকো মেঁধে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আসে বাড়িতে এসে দেখলাম যে সবাই কান্নাকাটি করছে। এখন সে তার তো বিপদ আছে, পদে পদে আছে মৃত্যু ভয়, তবুও জীবন জীবিকার টানে বছর বছর জঙ্গলে পাড়ি জমান এই মানুষগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।